নমো শিবায়। গৃহে শিবলিঙ্গ রাখা শুভ না অশুভ এই নিয়ে আপনাদের মধ্যে কনফিউশন থেকেই গেছে। প্রত্যেক মানুষ জানতে চায় যে এই শিবলিঙ্গ রাখা শুভ না আমাদের পক্ষে অশুভ। দেখুন, প্রথমেই জানাই গৃহে শিবলিঙ্গ রাখা চায় না এমন কোনো নিয়ম নাই, গৃহে শিবলিঙ্গ রাখা চায়। কিন্তু এই শিবলিঙ্গ গৃহে রাখতে গেলে যে স্থাপন করার সময় অর্থাৎ প্রতিষ্ঠা করার সময় যে নিয়মগুলো পালন করতে হয় সেই নিয়মগুলো আমাদের গৃহে ঠিকঠাক মতো পালন করা যায় না, এই জন্য আমরা গৃহে শিবলিঙ্গ রাখতে পারি না। নমস্কার, আমি কৌশিক রায়, অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আমি এই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানাতে চলেছি। প্রথম কথা, গৃহে যখন আপনারা শিবলিঙ্গ স্থাপন করবেন তখন সেই শিবলিঙ্গের সঙ্গে সঙ্গে আপনারা গণেশের প্রতিমা স্থাপন করুন, মাতা গৌরীর প্রতিমা স্থাপন করুন, কার্তিকের প্রতিমা সেখানে স্থাপন করুন এবং নন্দীরও একটা প্রতিমা অবশ্যই রাখবেন সেই শিবলিঙ্গের কাছে। অর্থাৎ একটা শিব পরিবার একসঙ্গে রাখতে হবে যদি আপনারা গৃহে শিবলিঙ্গ স্থাপন করেন সেক্ষেত্রে, অর্থাৎ শিব পরিবার স্থাপন আপনাদেরকে করতে হবে সেই জায়গাতে। এবং মাথার উপরে একটা হাঁড়ি রাখতে হবে ঠিক শিবলিঙ্গের উপরে, যেখান দিয়ে সবসময় শিবলিঙ্গে যেন জলের ধারা বইতেই থাকে। যে জিনিসগুলো আমাদের গৃহে করা কিন্তু সম্ভব হয় না প্রথম। এবং শিবলিঙ্গ যেখানে রাখছেন, যে ঘরে রাখছেন, সেই ঘরকে কোনো সময় তালা বন্ধ করে রাখা যাবে না, ঘর সবসময় খোলা যেন থাকে। একটা উন্মুক্ত জায়গাতে শিবলিঙ্গ স্থাপন করা উচিত, কোনো সময় একটা বন্ধ ঘরের মধ্যে শিবলিঙ্গ রেখে দিলেন এটা মোটেও শুভ নয়। এই জন্য গৃহে শিবলিঙ্গ রাখা বর্জন বলা হয়ে থাকে। কিন্তু এর পাশাপাশি আপনারা যারা ভাবছেন যে শিবলিঙ্গ রাখবেন, অবশ্যই নিয়মিত সকালে উঠে পুজো করুন এবং রুদ্রাভিষেক এবং জল অভিষেক অবশ্যই করতে হবে নিয়মিত। যেটা মন্দিরে যেটা রুদ্রাভিষেক, জল অভিষেক এবং পূজা প্রার্থনা হয় সেগুলো কিন্তু আপনাদেরকেও গৃহে করতে হবে। সেক্ষেত্রে কি হবে, আপনার শিবলিঙ্গটি অ্যাক্টিভ থাকবে। কিন্তু আমরা কিন্তু গৃহে এত কিছু নিয়ম কিন্তু করতে পারি না, সেই জন্য গৃহে রাখা উচিত নয়। যদি করতে পারেন, যদি প্রতিদিন নিত্য পূজা যদি আপনারা করতে পারেন, রুদ্রাভিষেক করতে পারেন, জল অভিষেক করতে পারেন এবং যে প্রতিমা আপনাদেরকে বলা রাখতে, শিব পরিবার যদি একসঙ্গে রাখতে পারেন এবং জলের ধারা যদি বইতে থাকে সেক্ষেত্রে আপনারা গৃহে রাখতে পারেন। আর যদি এগুলো সম্ভব না হয় অবশ্যই আপনারা এই শিবলিঙ্গকে নিয়ে কোনো একটা জাগ্রত শিবালয়ে গিয়ে সেই শিবলিঙ্গটি দান করে দিন, অথবা কোনো অশ্বত্থ গাছের নিচেও আপনারা এই শিবলিঙ্গ দিয়ে আসতে পারেন, সেক্ষেত্রেও শুভ হবে। যদি আপনারা নিয়ম পালন না করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই এই ক্রিয়াটি আমি বললাম অবশ্যই করুন, কারণ প্রত্যেকে গৃহে এত কিছু কাজ করে সম্ভব হয় না শিবের নিয়ম নিত্য পূজা করার। তো আপনাদের মঙ্গলের জন্য আপনারা অবশ্যই মন্দিরে অথবা কোনো অশ্বত্থ গাছের নিচে দিয়ে আসুন। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ সকলে।